নদিয়ার রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার অন্তর্গত দুটি জায়গা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে দুই রাউন্ড গুলি ও দুটি দেশি পিস্তল সহ গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে এদিন আদালতে পাঠায় কল্যাণী থানার পুলিশ তবে কোথা থেকে এই বেআইনি আগ্নেয়াস্ত্র দুষ্কৃতের হাতে এলো এবং তারা কি কারণে এই আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট